হাদীসের কথাগুলো বড় হক কথা সবার পেটে হজম হবে না আমি এখন হক কথা বলা শুরু করে দেব কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম না ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা একেবারে তরল জাতীয় পানি জাতীয় ওষুধ খায় ট্যাবলেট দিলে খায় না পাঁচবার সাতবার বমি করে ফেলে দেয় ডাক্তার বলতেছে ভাইজান যে কোনো কায়দায় ছেলেকে ট্যাবলেট খাওয়াতে হবে তো এখন বাবা চালাক কি করে ফুলবাড়ি বাদিস্তান থেকে দামি হোটেল থেকে মিষ্টি কিনে নিয়ে আসা মিষ্টির ভিতরে একটু ফাঁক করে দিয়া আর ভিতরে ট্যাবলেট ঢুকা দিয়া ছেলেকে ডিজিটাল কাটা সামুস দিয়েছে বাজার মিষ্টিটা খেয়ে নে ছেলে মিষ্টি খাইতে খাইতে যখন ট্যাবলেট বের হয়েছে এটা ফেলে দিয়েছে বাবা এসে জিজ্ঞাসা করে বাজান মিষ্টি খেয়েছো ছেলে বলে বাবা মিষ্টি খাইছি ঠিকই কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাইনি আমাদের সমাজেও তাই হুজুর ওয়াজ করেন মিষ্টি মিষ্টি ওয়াজ শুনতে খুব ভালো লাগে কিন্তু যখন বলা হয় তোমার জীবন পরিচালনা করার জন্য তোমার রান্না ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা যা দরকার তিবিয়ান আলী কুল্লি শাই আল্লাহ সব কোরআনের মধ্যে খুলে দিয়েছে কোরআনের মধ্যে সমাজ নীতি রাজনীতি পররাষ্ট্র নীতি যা যা দরকার মানব জীবন পরিচালনা করার জন্য সব আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে আপনার আমার জীবনের সংবিধান তার নাম আল কোরআন

আমাদের এই যে দিলেন আমার ভাইরা আল্লাহর আসছে কিনা বিশ্বাস হয় কিনা আল্লাহর হাবিব বলেন যেখানে কোরআনের আলোচনা করা হয় সেটা হলো জান্নাতের টুকরা আর যদি জান্নাতের টুকরায় হয় জান্নাতের টুকরায় ফেরেশতা থাকবে কিনা আরো জোরে বলেন থাকবে কিনা অসংখ্য ফেরেস্তা আছে মাহফিল শেষে মালিকের দরবারে রিপোর্ট পেশ করবে এজন্য কারা আল্লাহর পক্ষে সাক্ষী দেয় আর কার মনের মধ্যে কোন ভেজাল আছে সব কিন্তু আমার মাওলা দেখতেছে আমার ভাইরা চলুন আলোচনা করতে চাচ্ছিলাম আপনাদের সামনে বন্ধুগণ আমার মক্কা নগরীর পবিত্র স্থানে আল্লাহর একজন গোলাম ইমাম সাহেব আল্লাহর গোলাম পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করত আল্লাহর গোলাম হঠাৎ করে ইন্তেকাল করলো লোকটার কবর হলো নদীর পাশে আমার ভাইরা নদীর পাশে যখন কবর দেয়া হলো কয়েক মাস পর নদীর পানি বেড়ে যাওয়ার কারণে কবরে ভাঙন দেখা দিল সমস্ত লোক টাকা দেখে ইমাম সাহেবের কবরটা ভেঙে গেছে কিন্তু ইমাম সাহেবের কবরের ভিতরে আর ইমাম সাহেব নাই ইমাম সাহেবের কবরের ভিতরে একটা মহিলার লাশ পাওয়া যায় বন্ধুগুলো আমার মহিলার লাশ যদি পুরুষ মানুষের কবরে পাওয়া যায় সেখানে মানুষ ভিড় কম হাজার হাজার জনতার হয়ে গেছে বাবা ওই হাজার হাজার জনগণের মধ্য থেকে আল্লাহর একজন গোলাম দেখে বলে এই মহিলাকে আমি চিনতে পেরেছি এই মহিলার বাড়ি হলো ফ্রান্স কোন দেশে ফ্রান্সের মহিলা ওই লোকটাকে নিয়ে তথ্য মোতাবেক মহিলার বাড়িতে যা হলো মহিলার আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করা হলো মহিলা কোথায় বলে আল্লাহর বান্দি অন্ধকার কবরে চলে গেছে বন্ধুগুণ আমার মহিলার কবর খনন করে দেখা যায় মহিলার কবরের ভিতরে মক্কা নগরীর ইমাম সাহেবের লাশটা পাওয়া যায় আমার ভাইয়েরা মক্কা পবিত্র স্থানে ওই পুরুষ ইমাম সাহেবের কবরের ভিতরে কেন মহিলার লাশটা প্রবেশ করলো আর মক্কা নগরীর একটা পবিত্র ইমাম সাহেব কেন ফ্রান্সে মহিলার কবরে প্রবেশ করলো ঘটনাটা কি আপনারা জানতে চান না শুনতে চান না কারা কারা শুনতে রাজি দুটি হাত তুলে কি একটা বার দেখাবেন লিল্লাহে তাকবীর